তো বন্ধুরা, 27 বছর বয়সী ডিফেন্ডিং মিডফিল্ড প্লেয়ার সাহিল তাভোরাকে নিয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে সে ইস্ট বেঙ্গলে আসতে চলেছে কি আসতে চলেছে না, এবং আসলেও কবে আসবে। তো বন্ধুরা, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি ভুলবেন না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, সাহিল তাভোরার কথা বললে কিন্তু সাহিল তাভোরা 27 বছর বয়সী ডিফেন্ডিং মিডফিল্ড প্লেয়ার, কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার। সে কিন্তু ডিফেন্ডিং মিডফিল্ডে দুর্দান্ত পারফরমেন্স দেখাতে সক্ষম। হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু টুরান্ট কাপ শুরু হওয়ার আগে থেকে কিন্তু একটা ডিমার্স বেড়ে চলে আসছিল যে সাহিল তাভোরা ইস্ট বেঙ্গলে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেটা কিন্তু অনেকটা কনফার্মই হয়ে গেছে, তারপরেও কিন্তু ভেসতে যায়। তার পেছনে কিছু কারণ ছিল। হ্যাঁ বন্ধুরা, কার পেছনে কারণ ছিল? সাহিল তাভোরা বর্তমানে কিন্তু কন্ট্রাক্টে আছে। হ্যাঁ বন্ধুরা, 24 সাল পর্যন্ত তার কিন্তু কন্ট্রাক্ট আছে। আর যদি সে ইস্ট বেঙ্গলে আসে তাহলে কিন্তু একটা লোন ডিলের মাধ্যমে আসতে হবে। আর বন্ধুরা, ইস্ট বেঙ্গলের সামনে সবথেকে বড় একটা অপরচুনিটি হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সফার ফি। খুবই হাই মানের ট্রান্সফার ফির কারণে কিন্তু ইস্ট বেঙ্গল সাহিল তাভোরাকে নিতে গিয়েও নিতে পারছে না, এরকম কিন্তু একটা কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, ডুরান্ট কাপের শুরু থেকেও কিন্তু একটা নিউজ বেড়ে চলে আসছিল, কিন্তু সেটাও কিন্তু ভেস্তে গেছে। আর বন্ধুরা, যে নিউজটা বেড়ে চলে আসছে, উইন্টার ট্রেড উইন্ডোতে কিন্তু কোনো মতেই আসবে না সাহিল তাভোরা, কারণ আজকে কিন্তু প্রায় 27 তারিখ হয়ে গেছে। তাহলে আমার কবে আসবে সাহিল তাভোরা? তো বন্ধুরা, যদি সাহিল তাভোরা আসেও তাহলে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোর জন্য অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, সাহিল তাভোরাকে নিয়ে বর্তমানে কিন্তু কোনো নিউজ বেড়ে চলে আসছে না, সে ইস্ট বেঙ্গলে আসবে কি আসবে না। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবভিয়াসলি ভুলবে না। আর যদি সাহিল তাভোরা আসে ইস্ট বেঙ্গলে তাহলে কিন্তু সবার আগে জানানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবভিয়াসলি ভুলবে না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন। বাই বাই।